হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দেব না। না তাহলে হা করছিস কেন? গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছেন কেমন আছি, সত্যি খুব ভালো আছি। ইনি হচ্ছেন আমার বাড়ির নতুন সদস্য, বুলবুলি পাখির একটা ছোট্ট ছানা। তাকে এখন 2 থেকে 2.5 ঘন্টা অন্তর অন্তর আমাকে আবার ফিড করাতে হচ্ছে। বক বকটা পরে করবে, ডাকাডাকি পরে করবে, চলো আগে খেয়ে না, আগে খেয়ে না, খেয়ে না, খেয়ে না, খেয়ে না। তিন চার দিন আগে হঠাৎ ইনি সন্ধেবেলা আমাদের সোসাইটির গেটের কাছে একটা গাড়ির অ্যান্টেনার ওপরে বসেছিলেন। আর আমাদের সোসাইটিতে বেশ কিছু বিড়ালের উপদ্রব আছে, তার মধ্যে একজন বিড়াল আবার প্রত্যেক দিন একটা বা দুটো পায়রা ভক্ষণ করেন, তো সেই বিড়ালের হাতে যাতে না যায় সেই জন্য তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এখন খাইয়ে দাইয়ে তাকে বড় করছি, বড় হয়ে গেলে আবার তার বাবা মার কাছে ছেড়ে দিয়ে আসবো, মানে গেটের কাছেই আমি রেখে দিয়ে আসবো, জানি না কি হবে। প্রত্যেক দিন 2 থেকে 2.5 ঘন্টা যেই হয়ে যায় তার ডাকাডাকি শুরু হয়ে যায় আর আমাকে ফিড করাতে হয়। এটা ছাতু খাওয়াচ্ছি না, এটা খাওয়াচ্ছি, দাঁড়া তাকে খাইয়ে নি। হ্যাঁ 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 হ্যাঁ, চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে বক বক করতে গিয়ে, সরি 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 সরি, মানে আমাকে দেখলেই খাওয়া শুরু। হ্যাঁ 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 হ্যাঁ, বাবা 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 বাবা, ওরে বাবা ওরে, ও বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল, সরি 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 সরি। পেট ভরেছে, বাচ্চারা যেরকম 2 ঘন্টা অন্তর অন্তর খায় না, মানে আমরা যেরকম আমাদের ছোট বাচ্চাদের 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়াই, আমার এখন সেই ডিউটি হয়েছে, 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়াচ্ছি। আর প্রথমে ওদের খাঁচাতেই দিয়েছিলাম, পাগো বেশ এক্সাইটেড ছিল, মানে খাওয়াতে নিয়েছিল, বাট পাগোর ঠোঁটের সাথে না ওর ঠোঁটটা, আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ানোকে আবার খাইয়ে নিই তারপরে। পাগোর ঠোঁটের সাথে ওর ঠোঁটটা না ঠিক ম্যাচ করছে না, এবার ম্যাচ যদি না করে তাহলে ওরা খাওয়াতে পারে না, আর যখন পাগো খাওয়াতে পারছে না তখন পাগো বেশ রেগে যাচ্ছে, এখন শুনছে, মানে আমি পাগোর সম্পর্কে যে বলছি সে কিন্তু একদম কান খাড়া করে সমস্ত কিছু শুনছে। আর তারপর দেখলাম সত্যি পাগো দুষ্টুমি শুরু করেছে, মানে ওকে যেহেতু খাওয়াতে পারছে না রেগে যাচ্ছে, তারপর আবার খাঁচা আলাদা করে দিলাম। ও একটু ওদের কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওদের কাছে আর আমি দিচ্ছি না, আমি প্রত্যেক দিন ওকে ফিড করাচ্ছি, আমারও বেশ ভালো লাগে। কারণ আমি তো পাগোদেরকেও এরকমভাবে খাইয়ে বড় করেছি, এটাকেও এইভাবে নিজে হাতে খাইয়ে বড় করছি, তো সত্যি খুব ভালো লাগছে। আর সেই জন্য আমি এখন আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছি, ছেলেকে বললাম যে একটু ভিডিওটা কর, সবার সাথে এটা শেয়ার করি, আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই ছোট্ট আমার বুল, ওরে বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, নাও 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 নাও, কেন আমি যখন দিতে চাইছি তখন মুখ কেন খুলছো না? এগুলো না একটা আলাদা এক্সপিরিয়েন্স। বুলবুল পাখিটাকে তো আমি এখন আদর যত্ন করছি, আর ইনি হচ্ছেন সব থেকে হিংসুটে। আপনারা দেখলেন আমি পাখিটাকে খাওয়ালাম, তাকে খাঁচায় দিয়ে দিয়েছি, সে এখন সুন্দর ঘুমোচ্ছে, মোটামুটি 30 মিনিট মানে 1/2 ঘন্টা একদম সুন্দরভাবে ঘুমোবে। আর এই যে ইনি পাখিটাকে দেখার পর থেকে ইনি ভাবছেন এনার ভালোবাসা বুঝি কমে গেছে, আমাকে দেখে প্রথম দিন একদম পুরো কদম ফুল গাঁদা ফুলের মতন ফুলতে শুরু করেছিল, তাই তো?
সবাইকে বলছি তোমার দুষ্টুমির কথা, ভাবছে আমার ভালোবাসা কমে গেল, আমার ভাগ নেওয়ার অন্য লোক চলে এসেছে। তাকে দেখে তো রেগে যাচ্ছেই, প্লাস আমাকে দেখেও অসম্ভব রেগে যাচ্ছে যে আমাকে বুঝি আর ভালোবাসছে না। এখন দেখুন কেমন সুন্দর চুপচাপ বসে আছে, যেন হচ্ছে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, তাই তো? কিছু জানো তুমি? জানো 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 সব জানো তুমি সব জানো সব জানো সব জানো মানে একে আগে আমাকে ভালোবাসতে হবে, আগে আদর করতে হবে, তারপর বাকি সবাইকে করতে হবে। ওকে যদি না করা হয় তাহলে সকলের ওপরে রাগ, তাই তো? সকল মানে সেদিনকে আমাকে একটু কামড়ে দিয়েছে, জোরে না হালকা করে, মানে বুঝিয়ে দিয়েছে যে আমার ভালোবাসাটা যদি কমে যায় তাহলে আমি কিন্তু তোমাকে কামড়ে দেবো। ছেলেকেও কামড়ে দিয়েছে, মানে সবাইকে কামড়ে দেবো তার রাগটা দেখানোর জন্য। কিন্তু না, সত্যি বলতে ও না প্রথমে ওই বুলবুলি পাখিটাকে খাওয়ানোর ভীষণ চেষ্টা করেছিল, বাট ওর ঠোঁটটা তো অনেকটাই বড়, আর ওর ঠোঁটটা একদম লম্বা সরু, ঠোঁটে ঠোঁটে যেহেতু ম্যাচ করছে না, খাওয়াতে পারছে না, আর যেহেতু খাওয়াতে পারছে না সে এত রেগে যাচ্ছে যে কেন আমি খাওয়াতে পারছি না। তখন কি করছে, আস্তে আস্তে না মারতে শুরু করেছে। তারপরে দেখলাম যে যদি আবার খারাপ কিছু হয়ে যায়, তাই আমি খাঁচাটাকে চেঞ্জ করে দিলাম। আমার কাছে একটা ছোট খাঁচা আছে যার মধ্যে প্রথম পাগো মুন্নু সকলে একা একা থাকতো। পাগুকেও আমি হ্যান্ড ফিট করিয়েছি, মুন্নুকেও হ্যান্ড ফিট করিয়েছি। মুন্নুকে তো একদম 10 দিন থেকে, সে আবার হাঁড়ি থেকে লাফিয়ে পড়েছিল, তার বাবা মা তাকে খাওয়াচ্ছিল না, তাই জন্য সে রাগে হাঁড়ি থেকে লাফিয়ে পড়েছিল। আচ্ছা 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 যাও, রাগে হাঁড়ি থেকে লাফিয়ে পড়েছিল। তারপরে তখন অবশ্য মুন্নুকে পাগো খাওয়াতো, তাই তো? হয়ে গেল, আপনাদেরকে আর একটা কথা বলি। মানে অনেকেই তো আমার থেকে জানতে চেয়েছেন যে ওরা উড়ে যায় না বা ওদেরকে ছেড়ে দিন, এ ধরনের অনেকেই বলেন। তো সত্যি বলতে আমার মনে হয় পাগো কোনোদিন উড়ে যেতে পারবে না, ওর আমাদের সঙ্গে এতটাই একটা ভালোবাসা জড়িয়ে গেছে। একদিন এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে না বেশ কয়েকদিন আগে, মাসখানেক আগে, পাগো এবং আরও যে সমস্ত পাখি আমার রয়েছে, মানে চকো, পাই, মুন্নু, চুন্নু, সকলের সাথে আমাদের যে একটা আলাদা অ্যাটাচমেন্ট, আলাদা একটা ভালোবাসা, বন্ডিং তৈরি হয়েছে, সেটা এই গল্পটা শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন। মানে পাগো সত্যি আমাদেরকে হয়তো ছেড়ে কখনোই যাবে না, আমি নিজেও অবাক হয়ে গেছি। এক মাস আগে আমি বাইরে থেকে এসেছি, আর বাইরে থেকে এলেই পাগলু বুঝতে পারে যে আমি এসেছি, এত চিৎকার করে যে আমাকে তার কাছে গিয়ে আদর করতে হয়, মাথায় সুড়সুড়ি দিতে হয়, হামি খেতে হয়, সমস্ত কিছু করতে হয়। তা আমি সেই সমস্ত কিছু করেছি, তাকে আদর করেছি, গলায় মাথায় সুড়সুড়ি দিয়েছি, হামি খেয়েছি, খেয়ে আমি কি করেছি, চলে এসেছি। আর কিছু গাছের টব আমি কিনে এনেছিলাম, তা ছেলেকে বললাম যে গাড়ির ডিকিতে রয়েছে কিছু টব, তুই যা সেগুলো নিয়ে আয়। তো ছেলে নিয়ে এসেছে, মোটামুটি 20 মিনিট হয়ে গেছে ও নিয়ে এসেছে। এসে রান্নাঘরের একটা জায়গায় রাখছিল, তা আমি বললাম যে এখানে কেন রাখছিস, বারান্দায় রাখ। আমি প্রচণ্ড গরম ছিল, এখানকার এসিটা অন করেছিলাম, আর মানে লিভিং এরিয়া ডাইনিং এরিয়ার এসিটা অন করেছিলাম। তো আমাদের যে ব্যালকনির যে শাটারটা সেটা বন্ধ ছিল, ছেলে বললো যে তুমি শাটারটা খুলে দাও, আমি ব্যালকনিতে রাখছি। এবার শাটারটা যখন খুলতে গেছি, সেই সময় দেখি যে হঠাৎ দেখছি মানে চকো, পাই আর চুন্নু, ওরা হচ্ছে ফ্যামিলি তিনজন, আর মুন্নু ফ্যামিলি পার্সন আর কি ওদের। তো মানে চকো পায়ের ছেলে আর মেয়ে হচ্ছে চুন্নু আর মুন্নু। তা তারা খাঁচার বাইরে মুখ বাড়াচ্ছে, বলছি যে খাঁচার বাইরে কি করে মুখ বাড়াচ্ছে। তখন দেখি খাঁচার গেটটা আমার খোলা, মোটামুটি 30 মিনিট ধরে খাঁচার গেটটা খোলা ছিল। আর পাগলু সাধারণত কি করে,
খাঁচার ওপরের দিকে না ঝুলতে থাকে, মানে অনেক রকম জিমনাস্টিক দেখায় আমাদেরকে। আমি দেখছি পাগলু ওপরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ব্যালকনিটা তো একদম পুরো ওপেন। আমি ভাবছি খাঁচার বাইরে না খাঁচার ভেতরে, মানে ছেলে আর আমি দুজনেই সারপ্রাইজ যে পাগলু খাঁচার ভেতর বাইরে একদম র্যাম্প ওয়াক করার মতন মস্তি সে হেঁটে বেড়াচ্ছে। সত্যি আমার একটু টেনশনই হলো যে একদম পুরো ব্যালকনির ধারে ওর 100% না 1000% উড়ে যাওয়ার চান্স ছিল এবং উড়ে যেতেই পারত। আমি ওকে ধরতে পারতাম না, বাট আমি দেখলাম ও দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াতে বেড়াতে আমি এবার একটু চিন্তাই করছিলাম যে জানি না তাকে আনতে পারবো কিনা। ছেলে একটু বিস্কুট দেখালো, সে দিব্যি চলে এলো, এবং তাতে আমি বুঝলাম ও কিন্তু অনায়াসে চলে যেতে পারত, ও নাই থাকতে পারত, বাট ওর আমাদের ওপর যে ভালোবাসাটা সেটা সত্যিই তৈরি হয়ে গেছে। তা না হলে ওকে আমরা সত্যি সেদিনকে হারাতাম। ও চুপচাপ আবার খাঁচায় ঢুকে গেল, কাঁধে কাঁধে আবার ঘুরছে। এমন কি একদিন আমাদের ওই ব্যালকনির যে শাটারটা সেটাও ওপেন ছিল, ও সোজা উঠতে উঠতে ওদিকে গেল, গিয়ে আবার ঘুরে এদিকে চলে এলো। মানে ওর বাইরে বেরোনোর এতটুকু ইচ্ছে নেই আমাদেরকে ছেড়ে। তো হয়তো পাগলুর সাথে আমাদের একটা আলাদা সেই ভালোবাসা তৈরি হয়ে গেছে, তা সে সুযোগটা পেয়েও কিন্তু সেই সুযোগটা নেয়নি, সে আমাদের কাছেই রয়েছে। আর জানি পাগলু সারা জীবন এইভাবেই আমাদের সাথে থাকবে। আর আপনারা অনেকেই মানে সকলেই পাগলুকে ভীষণ ভালোবাসেন, আমার সাথে রাস্তাতেই যাদেরই দেখা হয় অনেকেই পাগলুর কথা বলেন, সত্যি আমারও ভীষণ ভালো লাগে। আর এটাও আছে ভীষণ হিংসুতে, মানে এখন সে ভালোবাসাটা ওকেই বেশি দিতে হবে। গেছে ঘুম হয়ে গেছে, তোমার ঘুম হয়ে গেছে তো বলো না, তোমার কি ঘুম হয়ে গেছে? না এখন এখন একদম খেতে দেবো না, আরো এক ঘন্টা পর। আরো এক ঘন্টা পর। ওলে বাবলে ওলে বাবলে, কি কি এসো তো একটু আঙুলে এসো, এসো ওদের মতন এসো, ওরা যেমন আসে হাতে, এসো 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 এসো, এসো 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 এসো, চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো, এই 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 তো এসছে, আর একটা পা দাও আর একটা পা দাও, হ্যাঁ দাও, হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, কে কে তুমি, বুলবুল তুমি, বুলবুল তুমি, বুলবুল তুমি, বুলবুল তুমি, বুলবুল ভালোবাসা নিয়ে নিল বুলবুল, শিগগিরই আয় শিগগিরই আয়, আর তোকে কেউ ভালোবাসবে না, দাদাও না মাও না কেউ না। ঠিক আছে আমি এখন বুলবুলকেই আদর করব, বুলবুলকেই আদর করব, বুলবুলকেই ভালোবাসবো, যেমন বুলবুলকে রোজ খাওয়াচ্ছি ওরকম খাওয়াবো। আদিন না সেই ছোট্ট বাচ্চাদের গন্ধ, ওই যে ফর্মুলাটা খাচ্ছে ওটা দিয়ে তো পুরো সেরেলাকের গন্ধ বড়, আর ওদের গা দিয়ে পুরো একদম ছোট্ট বাচ্চার গন্ধ। তোর কি আমার হাতে এলেই ঘুম পায়? চোখ বন্ধ দেখেছিস? আমার হাতে এসে ঘুমোতে হবে, আমার হাতে এসে ঘুমোতে হবে। চলো মাথা হাত, আচ্ছা 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 আচ্ছা, অত রাগ করতে নেই, মাথা হাত বুলি দি না, এখন খাওয়াবো না, এখন খাওয়াবো না। আপনাদের আমার আজকের এই নতুন সদস্যকে নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের সাথে যদি এরকম কারোর কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেটাও আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না।
আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি। আপনারা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।